আপনারা শুনছেন গল্প খুরু। বিগত কয়েক সপ্তাহে আপনারা শুনলেন রহস্য ও রোমাঞ্চে ভরা নানান কাহিনী, আর তাই এই সপ্তাহে আমরা চলে এসেছি ছোটদের জন্য কিছু শোনাতে। আর তাই ছোটরা, অবশ্যই তোমরাও চলে এসো আমাদের গল্প খুরুতে। আর তাই আপনারাও অবশ্যই গল্পখুরো চ্যানেলটিকে ডাউনলোড করে নিন। কি মনে থাকবে তো? আমাদের আজকের গল্প পরশুরামের লেখা রটন্তী কুমার, গল্প পাঠে সঞ্চয়িতা ও সঞ্জয়। মানিক আর রটাই দুই বন্ধু। একদিন বিকালে মানিক রটাইকে তার বাড়িতে চা খেতে নিমন্ত্রণ করল। রটাইও খেতে খুব ভালোবাসে, তাই উপলক্ষ যাই হোক না কেন, কোথাও নিমন্ত্রণ পেলে সে খুব খুশি। আর তাই বিকেলে সে সেজে গুজে খুশি মনে চলল মানিকদের বাড়ি। সেখানে খগেনদা হলো সেদিনের প্রধান নিমন্ত্রিত অতিথি। হাজার বোঝানোর পরেও রটাইয়ের সরল শিশু মন করে ফেলল একটি মস্ত বড় ভুল। সে এমন একটি মন্তব্য করে বসল যা শুনে তার বন্ধু মানিক ও তার দিদি তো রেগে আগুন। আর মানিকের মা, মানে কাকিমা, তো তাকে সেখান থেকে চলেই যেতে বললেন। কিন্তু কেন বলো তো? না, সেটা আর বলবো না। সেটা শুনতে ছোটরা চলে এসো আজকের মজার গল্প রটন্তী কুমার শুনতে। আর তাই ভালো লাগলে ছোট বড় সবাই ডাউনলোড করে নিন আমাদের এই গল্পখুরো অ্যাপটিকে।